ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে কি না এ বিষয়ে আজ সিদ্ধান্ত দেবেন হাইকোর্ট। কিছুক্ষণ পরই শুরু হবে শুনানি। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আজ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে সকালে বেগম জিয়ার জামিন আবেদনের কপি দুদকের আইনজীবীকে সরবরাহ করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। কোর্ট ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে গত 20 ফেব্রুয়ারি বেগম জিয়াকে দেয়া সাজার বিরুদ্ধে 25টি যুক্তি তুলে আপিল দায়ের করেন তার আইনজীবীরা। পরে তা আজ শুনানির জন্য হাইকোর্টের একটি নির্ধারিত বেঞ্চের 6 নম্বর কার্যতালিকায় রাখা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে থাকবেন আইনজীবী খুরশিদ আলম খান এবং বেগম জিয়ার পক্ষে থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, খন্দকার মাহবুব সহ সিনিয়র আইনজীবীরা। গত 8 ফেব্রুয়ারি এই দুর্নীতি মামলায় বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। দর্শক, এই বিষয়ে আরও খবর জানবো। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, শাফিন, জিয়া অরফানেজ চার্চ দুর্নীতি মামলায় গত মঙ্গলবার হাইকোর্টে খালাসটি আপিল করেছিলেন বেগম জিয়া। 44টি যুক্তিতে তিনি এই আপিলটি হাইকোর্টে দায়ের করেছেন। তো আমরা যেটি দেখেছি যে আজকে সকাল 9:30 দিকে বেগম জিয়ার আইনজীবীরা জামিন আবেদনের যে কপিটি, সেই কপিটি দুদক আইনজীবীকে সরবরাহ করেছেন। এবং আমরা এও জানি যে এই যে 44টি যুক্তিতে বেগম জিয়ার মামলা থেকে খালাস চাওয়া হয়েছে এবং তাকে এই মামলার জামিন চাওয়া হয়েছে, সেই জামিন আবেদনের বিষয়টি এখন কার্যতালিকায় রয়েছে। হাইকোর্টের কার্যতালিকায় 6 নম্বরে এই মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে। আর আমরা যদিও হাইকোর্টের রেওয়াজ রয়েছে যে 10:30 আদালত বসে এবং সাধারণ 10:30 আদালত বসার পরে যে যথারীতি যে কার্যতালিকা, সেই কার্যতালিকা থেকেই মামলাটি শুনানির জন্য আহ্বান করা হয়। তো 6 নম্বর কার্যতালিকায় যেহেতু রয়েছে, সেই এই আবেদনটি 6 নম্বর কার্যতালিকায় রয়েছে, যার কারণে আমরা ধারণা করছি সকাল 11:00 দিকে বেগম জিয়ার আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি এবং তিনি যে এই মামলা থেকে জামিন চেয়েছেন সেই জামিনের আবেদনের বিষয়টি শুনানির জন্য হবে বলে আমরা আশা করছি। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বেগম জিয়ার এই আপিলের গ্রহণযোগ্যতা শুনানি এবং তার জামিন আবেদনের মামলার দিন ধার্য থাকায় এরই মধ্যে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা তারা এরই মধ্যে হাইকোর্টে এসে পৌঁছেছেন এবং এই জামিন শুনানিকে কেন্দ্র করে হাইকোর্ট প্রাঙ্গণে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে যেই কোর্টে এই মামলাটি শুনানি হবে সেই কোর্টের সামনেও পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হাইকোর্টের আমরা যেখানে দাঁড়িয়ে এই সরাসরি সম্প্রসারণে অংশ নিচ্ছি সেখানে তার পেছনে দেখতে পাবেন যে যথেষ্ট অসংখ্য পুলিশ নিয়োগ করা হয়েছে বা মোতায়েন করা হয়েছে। তো বলা চলে সকাল 10:30 হাইকোর্টের কার্যক্রম শুরু হবে। মামলাটি যেহেতু 6 নম্বর কার্যতালিকায় রয়েছে, সেটি হয়তো 6 নম্বর কার্যতালিকা পর্যন্ত যেতে সকাল 11:00 বাঁচতে পারে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল শাফিন হাইকোর্ট থেকে বেগম জিয়ার আপিলের গ্রহণযোগ্যতা এবং জামিন আবেদনের শুনানির বিষয়ে সবশেষ খবর। শাফিন, দর্শক, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। চলে যাচ্ছে পরের সংবাদে। আজ রাজশাহী ও নাটোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।